হাওড়াতে সিপিআইএম এর প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি ভূয়ো ভোটার প্রিসাইডিং অফিসারের সামনে ধরে ফেললেন এবং তাকে বুথ থেকে বার করে দেওয়ার নিদান দিলেন একেবারে রীতিমতো দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিও ফুটেজ দেখাবো দর্শক বন্ধু এবার ভুয়ো ভোটার ধরলেন সিপিআইএম এর পোলিং এজেন্ট সরাসরি সিপিআইএম এর প্রার্থী সব্যসাচী চ্যাটার্জিকে ফোন করে তারপর তরি সিপিএমের এর প্রার্থী চলে আসেন একেবারে হাওড়াতে যে ঘটনাগুলি ঘটছে একেবারে প্রিসাইডিং অফিসারের সামনে পুলিশের সামনে তারা দেদার ছাপ্পা ভোট মারছে অর্থাৎ একজন মহিলার ভোট তিনি বাড়িতে নেই অন্য একজন মারতে আসে সেই প্রসঙ্গে সিপিআইএমের প্রার্থী এবং পোলিং এজেন্ট বাধা দিলেও সেখানে রীতিমতো বচসা হয় সরাসরি তারপরেও নির্বাচন কমিশনকে জানানোর পর ফের নড়ে চড়ে বসেছে প্রিসাইডিং অফিসার একেবারে দেখতে পাচ্ছেন সিপিআইএমের প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি একেবারে হাওড়ার বিভিন্ন এলাকাতে তিনি পরিদর্শন করে দেখেন যে তৃণমূলের বহিরাগতরা ছাপ্পা ভোট দিতে আসে কি কারণে ছাপ্পা ভোটটা হচ্ছিল ফলস ভোটিং ভোটার দিতে এসে প্রকাশ্যে ধরা পড়ে সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে ফুটেজগুলো তুলে ধরছে কি বলেছেন ভোটাররা বা কী বলছেন সিপিআইএম এর প্রার্থী চলুন আপনাদেরকে আমরা কিছুটা প্রতিক্রিয়া শোনাবো তারপর আসবো বিস্তারিত প্রতিবেদনে দেখুন সরাসরি সিপিআইএম এর প্রার্থী কি বলছেন এবং মহিলাদেরকে ভোটার ভোট দিতে এসে প্রভাবিত করছে শাসক দল সরাসরি সিপিএম এর প্রার্থীর কি অভিযোগ করছেন ভিডিও ফুটেজ দেখুন ছাপ্পা ভোটার তৃণমূলের বহিরাগতকে তাড়াও করল সিপিএম এর প্রার্থী একেবারে দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসারকে বলে এবং ভোটের আইডি কার্ড চেক করার পর ভোট দিতে পারছে সবাই